স্বামী গৃহর সোতালত দপদপাই চলিল নববিবাহিতার মৃতদেহ। স্বামী পরিয়ালক হুঙ্কার স্থানীয় রাইজর। নববিবাহিতাক হত্যা করে আত্মহত্যার রূপ দিয়ার অভিযোগ। হত্যা হয়েছে কিন্তু আমি দেখিছো হত্যা হওয়া নাই, পরিকল্পিতভাবে হত্যা করেছে। যেহেতুকে চাদরখনে সামান্য চাদরখনে অকমান গাঁঠি লগাই পেলে ওলোমাই রাখি থৈ দিছে। আজি কুষ্মর্তন করার পিছত পুলিশ বিষয়া কৈছে যে তেওঁ বোলে লিখিত হিসাবে বোলে বোলে সুইসাইড কৈছে, এইটো কিন্তু সম্পূর্ণ মিছা কথা। মাত্র চারি মাস পূর্বে হিরণ্যনাথর সৈতে বিয়া হওয়া জুনমণি দেবীর মৃত্যুত ক্ষুব্ধ জামুগুড়িহাটর রাইজ। মনোটর পরীক্ষার পিছতে ক্ষুব্ধ রাইজে স্বামী হিরণ্যনাথর সোতালতে জ্বলাই দিলে নববিবাহিতা জুনমণির মৃতদেহ। সোতালত খৈ দিয়া কার্যসূচীটো ললো, ইয়ার পিছত যাতে এখন ঘর কোনো মানুষ থাকিব নোৱাৰে তেনেকুৱা এখন দানবৰ মানুহ আমি সেইটো আমার শ্মশানশালী পাতিম বলে আমি ভাবিছো। আর আর আসামি ভনীয়েকে কালি যে ঘটনা কইলে মোর দেউটো এটা মার্ডার কেস বলে কোয়া কারণে তার সেন্ডেল দাঙি তাক মারিবলে আইছে। স্বামী গৃহর পুৱনি কোঠাত চিট জড়ি লওয়া অবস্থাত উদ্ধার হয়েছিল জুনমণি দেবীর মৃতদেহ। এই দৃশ্য দেখার পিছতে সন্দেহ হয়েছিল স্থানীয় রাইজর। চাদরের সাধারণ গাঁঠি এটাত ওলমি আছিল মৃতদেহটো। মৃতদেহর ভরিয়ে স্পর্শ করে আছিল ঘরের মজিয়া। জুনমণির মৃত্যুর খবর বিয়পি পড়ার পিছতে ক্ষোভিত রাইজে ঘেরা করলে হিরণ্যনাথর ঘর। পিতৃ মাতৃ আর পরিয়ালর সৈতে মিলি হিরণ্যনাথে জুনমণিক পরিকল্পিতভাবে হত্যা করার লগতে জামুগুড়িহাট আরক্ষীয় হত্যাকারীর পক্ষ লওয়ারও অভিযোগ তুলিলে ক্ষুব্ধ রাইজে। আমি ঘর জ্বলাম বলে তখন ককায়েকে আরক্ষী ফোন করে আরক্ষী মাতিছে আসামি ককায়েকে। গতি আসামি ককায়েকে কেছে যে ঘর যদি জ্বলাব পুলিশ মাতিছিল, কিন্তু আমার গোপিনী গো বেক করাত পুলিশ আরক্ষী পরীক্ষা পলাই গেল। এটা রাইজে খেদি গল জামুগুড়িহাট আরক্ষী। রাইজর রুদ্রমূর্তি দেখি পলায়ন আরক্ষীর। অবশেষত রাইজর প্রতিবাদত সেয়মানি আরক্ষীয়ে বাধ্য হয়ে গ্রেপ্তার করিলে স্বামী হিরণ্যনাথর লগতে শহুর আর শাহু। আনহাতে এই ঘটনার পিছতে পোহরলৈ আহিছে প্রথমা পত্নীর সৈতে বিবাহ বিচ্ছেদ নকরাকৈ হিরণ্যনাথে দ্বিতীয় বিবাহ করার কথা। অবর্ণনীয় নির্যাতন চলায় হিরণ্যই খেদি দিছিল প্রথমা পত্নীক। প্রথমা পত্নীক খেদি দিয়ার দুবছরের পিছত বিয়া করার জুনমণির চারি মাহর ভিতরতে মৃত্যু হওয়া ঘটনাত উত্তপ্ত হল জামুগুড়িহা। উচিত বিচার নাপালে ভয়ঙ্কর পরিস্থিতির হুঙ্কার দিলে রাইজে। বিশ্বনাথর পর তুষার হাজরিকা, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।